তাকে শ্রদ্ধা সম্মান জানিয়েছি। এবং যেহেতু এখন পুজো, আজকে আমাদের অভিযানটা খুব ছোটই ছিল, কিন্তু পুজোর পর থেকে এই অভিযান একটা বড়সড় অভিযান হবে এবং বিভিন্ন জায়গায় পদযাত্রার মাধ্যমে গান্ধীজির যে আদর্শ নীতি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বৃক্ষরোপণের মাধ্যমে, গানের মাধ্যমে আমরা উদযাপন করব। দিদি, একটা উঠছে যে পাল্লা দিয়ে নাকি প্রতিযোগিতায় নেমেছে পুজো উদ্বোধনে, কী বলবেন? দেখুন, পুজোটা সম্পূর্ণ বাঙালিদের একদম মনের ব্যাপার, এর মধ্যে কোনো রাজনীতি চাই না। যারাই ডাকছে তাদের জন্য সময় খুঁজে বার করছি, সেখানে যেন একবার আমি ভিজিট করতে পারি। মাকে কখনো ওপেনিং করা যায় না, মা মাই হয়, সুতরাং মায়ের কাছে যাচ্ছি, মায়ের আশীর্বাদ পাচ্ছি, এটাই সবচেয়ে বড়। দিদি, আজকেটা উদ্বোধন করবেন দিদি? আজকে যেখানে যেখানে যাওয়ার আছে অনেকগুলোই আছে, যতটা পারবো দেখবো, চেষ্টা করবো। দিদি, এই গান্ধী মূর্তিটা দেখলাম আপনি সাবান জল দিয়ে পরিষ্কার করলেন, কেন? এটা কি অপরিষ্কার ছিল বলে মনে করছেন? নোংরা ছিল, পুরো অপরিষ্কার ছিল। এবং আমাদের মনে হয় শুধু গান্ধী মূর্তি না, বিভিন্ন যে মূর্তি রয়েছে আমাদের চারিদিকে, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, তার সাথে সাথে গান্ধী জয়ন্তী উপলক্ষে আজকে গান্ধী মূর্তি, সব জায়গায় মূর্তিগুলোকে সেই যে ঐতিহ্য আছে মূর্তি, সেই মূর্তির ঐতিহ্যটা বজায় রাখার জন্য তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে আমাদের মনের স্বচ্ছতা। কিন্তু শাসক দল তো না পরিষ্কার করেই মালা দিয়ে চলে গেছে, তাদেরকে কী বলবেন? শাসক দলের পুরোটাই পুরো মানে পুরোটাই কী বলবো, নকল, ভীষণ আর্টিফিশিয়াল শাসক দল। মানে যেটা করার সেটা মন থেকে করে না, সেটা ওপর ওপর করে, মানুষকে দেখাবার জন্য করে, এবং সেই জন্য তারা অন্তর থেকে করেনি বলে তারা মালা দিয়ে চলে গেছে। আমরা ভেতর থেকে হৃদয় দিয়ে করি বলে আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে মালা করি। দিদি, যে মূর্তিটা মালা দিলেন সেটাই তৃণমূল নেতা মুকুল রায় উদ্বোধন। রাজনীতিতে কে কার কোন জায়গা থেকে কোন আদর্শে কাজ করতে চাইছে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। উনি উদ্বোধন করেছিলেন, আজকে সেখানে আমরা মালা পড়াচ্ছি, উনি আজকে বিজেপিতে আছেন, সব ব্যাপারটাই তো পুরোপুরি ভালোই হয়েছে। ঠিক আছে, করে বিজেপিকে এবং বেশিরভাগ যেটা দেখা যায়, কালকে অমিত শাহজি এসেছিলেন এবং অমিত শাহজি যেভাবে বাংলায় এনআরসি নিয়ে বলে গেছেন কথা, নাগরিকত্ব নিয়ে বলে গেছে, এবং তৃণমূল ভয়ে রয়েছে, এবং তারপরেই অমিত শাহজি আসার পরে পরেই কিন্তু আমাদের কর্মীর ওপরে আক্রমণ হয়েছে পুরোপুরিভাবে, তারা আতঙ্কিত। সেই জন্য যারা বিজেপি করে তাদেরকে রাস্তায় ফেলে তারা মারধর করছে, এবং আজকে তার একটা মানে অজ্ঞান হয়ে সে বাইরে পড়ে আছে, এরকম একটা অবস্থা। মানে পুরোপুরি আইন শৃঙ্খলা কিছু নেই, পুলিশ তো কিছু দেখেই না, পুরোপুরি পুলিশ, পুরোপুরি প্রশাসন পুরো তৃণমূলের হয়ে কাজ করছে। এবং এটা মানুষ যেন ভুলে না যায় যে এবারে 18 জন সাংসদ পশ্চিমবাংলা থেকে পার্লামেন্টে গেছে ভারতীয় জনতা পার্টির হয়ে, সুতরাং এই জিনিস কিন্তু বেশি দিন চলবে না। যত বেশি আগে চলেছে 18 জন সাংসদ হয়েছে, আরও চললে খুব তাড়াতাড়ি 2021 কেন, 2020তেই বিধানসভা ভোট হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। দেখে এসছি তাকে, চিকিৎসা চলছে, আশা করি 2-3 দিনের মধ্যে ভালো হয়ে পুজোর মরশুম, দুর্গা পুজোতে, মানে এরা দুর্গা পুজো মানে না, মানে উৎসবের মরশুমে একজন তৃণমূলের কর্মীরা বিজেপিকে অ্যাটাক করে মারছে, মানে এদের কাছে ভোটটাই সব কিছু, টাকা পয়সাই এদের কাছে মেন, এরা এছাড়া কিছু বোঝে না, মানবিকতা বোধ পর্যন্ত চলে গেছে, বিবেক বুদ্ধিও চলে গেছে, এদের খুব তাড়াতাড়ি পতন। অমিত শাহ সবার পরে যে এইরকম আরো বাড়বে বলে মনে করছে, এগুলো তো তারা আগে 18 জন সাংসদ হওয়ার পর ভেবেছিলাম সব কিছু বন্ধ হবে, কিন্তু ডেসপারেট হয়ে গেছে সবাই, ডেসপারেট হয়ে গেছে, এরা ভাবছে যে মানে আমাদের এখনই সরকারটা চলে গেল, সরকার তো চলেই যাবে, সরকারের আর বেশি দিন নেই, সবাই জানে এই সরকার যাবে, কিন্তু কতটা ক্ষতি করে যাবে সেটাই আমাদের রোগবার আছে। এবং আগামী দিনে এই ধরনের ক্ষতি তারা যত বেশি করবে, অনেক তাড়াতাড়ি ভোট হবে এবং মানুষ ভারতীয় জনতা পার্টিকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। ¿Qué?